এই এক তারিখ আমার বার্থডে ছিল তোমরা সবাই জানো ওরাও জানে সেটা যে আমার এক তারিখ জন্মদিন ছিল তো সবাই অনেক উইশ করেছে গিফট দিয়েছে ওরাও উইশ করেছে প্লাস ওরা কিন্তু আমাকে গিফটও দিয়েছে গিফটটা আমি রাখতে পারিনি সেটা আলাদা কথা ওর মা কিংবা লাকি সকালবেলায় আমার জন্য গিফট নিয়ে চলে এসছে মানে সকাল সকাল মানে সবার আগে ফার্স্ট গিফট কিন্তু ওরাই আমাকে দিয়েছে ওদেরও আমার প্রতি কতটা ভালোবাসা থাকলে যে সকাল সকাল ওরা গিফট নিয়ে চলে আসে মানে কি গিফট দিয়েছে সেটা পরে বলছি ওর গিফটটা যাই হোক না কেন আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে জন্মদিনের দিনই ওরা গিফটটা নিয়ে এসছে আর বলি গিফটটা কি নিয়ে এসছে গিফটটা নিয়ে এসছে একটা ছো মানে সেটাকে মেরে নিয়ে এসছে আমার জন্য যে আমার বার্থডে ওরাও তো সবই বোঝে তো সেটা বুঝেই ওদের সাধ্য অনুযায়ী ওরা যেটা আনতে পারবে অ্যাকচুয়ালি সেটাই ওরা এনেছে এতে এই গিফটটা দেখে তো আমি স্পিচলেস মানে হাসবো না কাঁদবো না রাখবো কোনোটাই বুঝতে পারছিলাম না বাট ওটাই রাগার মতনও কিছু নেই বা হাসার মতনও কিছু নেই ওদের যেটা ভালো লেগেছে মানে ওরা যেটা আনতে পারবে সেটাই এনেছে গিফট হিসেবে তো যাই হোক আজ মানে এটাই ছিল ওদের আমাকে দেওয়া গিফট আমার বার্থডেতে আর কিছু বলার নেই